আমার নানা ঘরের মধ্যে শুয়ে আছে। আমি দরজায় গিয়ে বললাম, নানু ভাই, আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, আমি এখন জান্নাতে আরাম করতেছি, আমি দরজা খুলতে পারবো না। আমি হোসাইন চমকে গেলাম। ভাঙ্গা ঘরের মধ্যে আমার নানা শুয়ে আছে, আর নানা বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি। এটা কেমন জান্নাত? দেখার জন্য আমি একটা জানলার পাল্লাই খুলে দেখলাম আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, আর সেই উরাতের ওপরে নানা মাথা দিয়া শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানা, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহর নবী বললেন, হোসাইন, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেদিন থেকে নিয়ত করছি, আমার নানা যেমন বিয়ে করছে যে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমি হোসেন বিয়ে করলে ঠিক সেই রকম বিয়ে করব। বাবার কাছে এসে বলতেছে, বাবা, আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ? বলেন, আমার মা আপনার কেমন বউ? আপনি যেমন ভালো বিয়ে করছেন, আমার নানা যেমন ভালো বিয়ে করছে, আমিও হোসেন তেমন ভালো বিয়ে করতে চাই। উমর ফারুক বলতেছে, হোসাইন, আমি যে মেয়েটার ঘটকালি করতেছি সে মেয়েটা অত্যন্ত ভালো। হোসেন বলতেছে, শুধু আপনার ভালো হলে হবে না, তো আমার ভালো হওয়া লাগবে। ওমর ফারুক বলে, তোমার ভালো হবে কেমনে? হোসেন বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি, যে মেয়েকে বিয়ে করব সে মেয়েকে 3টা প্রশ্ন করব। আমার আঙ্গুরের দিকে তাকান, কয়টা? 3টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে বিয়ে, নসেদ বিয়ে করব না। ওমর ফারুক বলে, হোসেন, কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, আপনার কাছে যদি প্রশ্ন আউট করি তাহলে গুমুর ফাঁস হয়ে যাবে। ওমর ফারুক বলে, আলী, তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে তুমি জানো? আলী বলতেছে, আজকের জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, তুমি জ্ঞানের সাগর, আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। রাসূল বলেছেন, আমি ইলমের শহর, আলী হচ্ছে তার দরজা। তুমি যদি না জানো, আমি যদি না জানি, তাহলে ওই মেয়েটা কেমনে জানবে আমার ঘটকালে আল্লাহ কবুল করেনি? ওমর ফারুক মেয়েটার দরজায় গিয়ে বলতেছে, মা, ওই হোসেনের ধান্দা বাদ দে, আমার আব্দুল্লাহর সাথে বিয়া বসলে তোর জীবন শান্তি হবে। মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আপনি খালি বলেন হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, আমি এখনই রাজি। আপনি বলেছেন ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে, আপনি খালি একটা বারের জন্য বলেন যে হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, তাহলে আব্দুল্লাহর সঙ্গে আমি বিবাহ বসবো। ওমর ফারুক বলে, রে মা, হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে তার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যে প্রশ্ন আমি জানি না, তার বাবাও জানে না, তাহলে তুমি কেমনি উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। ইজাব যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা, পড়েন না কেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়েটা বলতেছে, হোসাইন কি 3টা প্রশ্ন করবে? আমি জানি, আমি জানি না। জোরে কান, আমি জানি। জোরে কান, আমি জানি, কিন্তু আমার ঈমান বলতেছে 23 সালে কিছু একটা হবি রে। ঈমান বোঝেন না? ঈমান বোঝেন না? মেয়েটা বলতেছে, আমার ঈমান বলতেছে আমি না পারলেও কে পারাবে? আরো করে বলেন, কে পারাবে? ওমর ফারুক তো হিসকি খাচ্ছে। ওরে বাবা রে, মেয়েটা এমন একজনের ভরসা করছে। এই জায়গা তার কোনো ফতুয়া চলবে? এই জায়গা তার কোনো ফতুয়া চলবে? চলবে না। আপনাকে ঈমানের খবর কি? হ্যাঁ, আমার এলাকায় মাইক দিয়ে ঘোষণা করতেছে 1,90,000 টাকার একটা মহিষ আগামী রোববারে জবে করা হবে। একজন বলে গোস্ত কত করে কেজি, কই কিনবার গেলি বুঝবি। যে হারে জিনিসপত্র দাম বাড়তিতে ভাই, কিছুদিন পরে দেখবেন পকেট ভরা টাকা থাকবে, ব্যাগ ভরা বাজার নাই। এভাবে চলতে দেওয়া যায়, এর পরিবর্তনের দরকার আছে না নাই? গুটি কতক দাদন ব্যবসায়ীর কাছে বাংলাদেশের সব কিছু জমা আছে, আর গরিবেরা ধুকে ধুকে মরতেছে। এমন সমাজ বাংলা পছন্দ করে না, জোরে গান কথা ঠিক না? ঘরে ঘরে না, ঘরে ঘরে না, সব জায়গায় সব জায়গায়। এই যে আমি যখন ঘর থেকে বের হচ্ছি, তখন একজন মোবাইল লাইট ধরে বলতে, হুজুর দেখে পাচ্ছেন, দেখে পাচ্ছেন, মানে রাস্তা দেখাচ্ছে। তো ঘরের মধ্যে তো আমার আলো আসি, তো রাস্তা তো আমার লাইট ধরা লাগি যায়। কতগুলো লোক আল কোরআনের আলো ঘরে ঘর, তো রাস্তাতে তোর অন্ধকার থাকলো রে। এই জন্যে আমাদের স্লোগান পাল্টাতে হবে। আমাদের স্লোগান হবে সব জায়গায়, সব জায়গা, কোনো জায়গা বাদ নাই। ওই ইডেন কলেজেও জ্বলবি, ওই পরিমিনির ঘরও তো জ্বলবি, ওই বুবলির ঘরও তো জ্বলবি, আমার ঘরও তো জ্বলবে, গোটা বাংলাদেশে সব জায়গায় জ্বলবে। ধরে কোন কথা হে, এখন স্লোগান হবে আল কোরআনের আলো। আপনারা বলবেন সব জায়গায় জ্বালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মানে এই সাইজ করার কারণ কি জানেন? মানে আমার যখন রাত ১২টা বাজে, তখন এই ভিতরে একটা টিস করে ওঠে। তো এখন রাত ১২টা বাজলো, তো রাত ১২টাকে আমরা রাত ১০টা বানাবো পারবো না? এই দেখেন তো, এই দেখেন তো, এখন চেহারা দেখেন। যত বেশি বেশি আল্লাহ আকবার বলবেন, আল্লাহ তত আপনার ভিতর থেকে নফসানিয়াত, শয়তানিয়াতকে আল্লাহ দূর করে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। এখন আসেন মূল আলোচনায়। ওমর ফারুক এক দৌড়ে চলে আসে হযরত আলীর বাড়ি, এসে বলতেছে, আলী ভাই তারিখ করবার চাই। কি করবি? হোসেন বলে, কিসের তারিখ? ওমর ফারুক বলে, বিয়ার তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবা, মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী বলতেছে, আমির আল মুমিনিন, কিছুক্ষণ আগে আপনি কানতে কানতে গেলেন, যেই প্রশ্ন আপনিও জানেন না আমিও জানি না, সেই প্রশ্ন মেয়েটা কেমনে দিবে, এত বড় সাহস আপনি কোথায় পেলেন? ওমর ফারুক বলে, আলী রে, কেউ যখন ইমানের বলে বলিয়ান হইয়া যায়, আল্লাহ উহুদ পাহাড় পর্যন্ত তার কাছ থেকে সরাইয়া দেয়। সুবহানাল্লাহ। ইমানের বলে বলিয়ান হওয়া যে কি জিনিস রে ভাই। আজকে আমাদের ইমান নাই, আজকে আমাদের ইমান নাই। আজকে আমরা মিছিল করবার যাই, আর পিছন দিকে তাকাই, খালি পুলিশ দেখলি দৌড়ানোর চেষ্টা করি। জোরে কর কথা ঠিক কিনা? আগলা ওই যে সিরাজগঞ্জ বহুলি, বহুলি নাম শুনছেন? আমার প্রত্যেকটা কথা আপনার ভিডিও হয়ে যাচ্ছে। বহুলি আজিজুল হক জিহাদি ওয়াজ করবার আসবে জোহরের নামাজে, শোনেন, জোহরের নামাজের পরে আজিজুল হক জিহাদি বলতেছে, ভাই আপনি আসেন না, থানা থেকে মাহফিল নিষেধ করছে। আজিজুল হক জিহাদি বলতেছে, আমি যাব। বলতেছে না, মাহফিল করতে দিবে না। দিবে বলে, দিবে না, থানা অনুমতি দিচ্ছে না। আজিজুল হক জিহাদি বলতেছে, তোমরা 200 জন, 200 জন 2 হাতা করে একটা করে লাঠি বানাও, বেশি নয়, মাত্র 200 জন 2 হাতা করে একটা করে লাঠি বানাও, লিয়া মাহফিলের চারিদার খালি ঘোরো, কিচ্ছু করা লাগবে না, এই লাঠি লেখালি ঘুরবে, আমি আসতেছি। ওরা 200 জন মাহফিলের চারিদার খালি লাঠি লিয়া ঘোরে। এক পুলিশ দেখে যে বলতেছে, হাজার হাজার লোক লাঠি লিয়া ঘুরতেছে, হাজার হাজার লোক লাঠি লিয়া ঘুরতেছে। থানার ওসি কয়, দরজা বন্ধ কর, যা পারে করে দেখ। কারণ জনগণ যখন লাঠি হাতত নেয়, তখন পুলিশের বাপের আর ক্ষমতা থাকে না। জনগণ আরে তসবি তসবি তসবি, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারসিল মুমিনিনা আলাল কিতাল, মুসলমান ইমানের বলে বলিয়ান হতে হবে। জোরে কর কথা ঠিক করে। ওমর ফারুক বললেন, মেয়েটা যে কথা বলেছে আমার ইমান বলতেছে কিছু একটা হবে। সুবহানাল্লাহ। একে তারিখ মোতাবেক আমার দিকে তাকান ভাইজান, বিরক্ত হয়ে না? বিরক্ত হচ্ছেন? ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসাইন বসে গেছে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের বয়সের মেয়েটাকে বসানো হয়েছে। খুব মনোযোগ দিবেন। ডান পাশে হযরত ওমর, রে ছেলে উঠলে কে? এই বয়সে যদি আর পেশাব লাগে, না না এখন যুবকদের ওয়াজ আসতেছে, এ কি কঠিন কথা আসতেছে, এখন ওটা চলবে না? উঠি যদি আপনারা উঠে তো আমাকে কমিটি আটকাবে। 12টা বাজলে তারিখ পরিবর্তন, তারিখ লিখে 5 তারিখ, এখন বাজিচ্ছে 6 তারিখ। তো কি হচ্ছে না? আমার কাগজ নিয়ে আসেন, 5 তারিখে আমি দাওয়াত দিয়েছি, 6 তারিখ হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। আর একজন উঠলি আমিন হবে না? মারাত্মক কথা বলতেছে, বসা দেখাচ্ছি। ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন, সামনে একটা চাদর, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। এখন যুবকদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর কেন? আরো জোরে বলা লাগবে, চাদর কেন? জোরসে বলুন, আরো জোরে। জোর হলো না। আর আমাকে মমতাজ কি কয়? আমাকে তো মমতাজ আটার বস্তা, আগা গোড়া সব সমান। ওই যে মেয়ে মানুষ, বোঝার উপায় নাই। ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা। আমাদেরকে বলতেছে, ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তোমরা খুঁজা পাইলা না। মনের পর্দা যদি বড় পর্দা হয়, তাহলে হযরত ওমরের মন ভালো না খারাপ? হযরত হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তারপরে সামনে চাদর কেন দিলেন? সামনে চাদর দিয়ে বুঝিয়ে দিলেন মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। আপনি যতই ওয়াজ করেন, বাবা বিলাই বিলাই এ বিড়াল, আমার ওই ঘরে শুক্তি আছে, খবরদার তুই যেন যাস না বাবা, তোর 2টা পাও ধরি বাবা, শুক্তি খাওয়া তোর জন্য জায়েজ না বাবা, শুক্তি খাওয়া তোর জন্য হারাম বাবা। এত ওয়াজ করছেন কিন্তু দরজা খুলে থাকেন। আপনার ওয়াজ শুনবে, নাক টানতে টানতে যাই দেখি দরজা খোলা, ঘরের মধ্যে ঢুকে থাকবে, খাটের তলে পাতিলে, তার উপর ঢাকনা নাই, পাতিল ভরা শুক্তি। ওই কি 20 মিনিটের টাইম পাবি? কারণ বিড়াল জানে হারাম জিনিসে বিসমিল্লা চলবি না। এই বাংলাদেশে কতকগুলো হারামজাদা আছে, তারা বিসমিল্লার বিরুদ্ধে ওয়াজ করে। জোরে কোন কথা ঠিক কিনা? এদের জন্মের ঠিক নাই, জন্মের। কারণ তুই পিটন খাওয়ার ভয় শুকটি খাওয়া বন্ধ করবে। তুমি যতই মিথ্যা আইন করো, এই আইন দিয়ে বিড়াল থেকে শুটকি বাঁচাবার পারবা না। আল্লাহর আইন হলো দরজা জানলা বন্ধ করে দাও। বিড়ালের বাপেরও ক্ষমতা নাই শুটকির কাছে আসতে পারে। কোনো কারো কথা ঠিক না। আজকে নারী নিরাপত্তার নামে বাংলাদেশ সরকার যত আইন করুক, কোনো আইন দিয়ে নারী নিরাপত্তা দেওয়া যাবে না। নারী নিরাপত্তার আল্লাহর আইন হলো পর্দার আইন চালু করতে হবে। জোরে কোন কথা ঠিক না? পর্দার আইন। শুটকি বাঁচাবি দরজা খুলে ওয়াজ দিয়ে। অনেকে কয়, হুজুর আমার এলাকার মেয়েরা পর্দা করে না, ঘাটা রাস্তার ঘরে স্টার জলসা দিয়ে বাংলা দেখে, ভালো করে ওয়াজ করবেন, আমার ওয়াজ দে। হোসেন বলতেছে, বাবা এখন তুমি প্রশ্ন করো। এবার হোসাইন দাঁড়ায় বলতেছে, রে মেয়ে। এই হোসাইন, কিন্তু কথাটা খেয়াল করবেন, রে মেয়ে তুমি একা একা বসে আছো পর্দার ওই পারে, তাই বলে তুমি একলা না, বরং আমি হোসাইন বড় একা হয়ে গেছি। আমার কথা কি বুঝলেন? কি বলতেছে? রে মেয়ে তুমি পর্দার ওই পারে একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, আমি হোসাইন বড় একা হয়ে গেছি। উমর ফারুক বলতে তো কেরে হাসায় নাই, ভুল বকিসকে, ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাবা বসে আছে, তোর দুই ধারে দুইজন মহামানব বসে আছে, তুই একলা কেমনে হলি? হোসেন বলে, রে মেয়ে, আমার দুই ধারে দুই মানুষ খালি দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 এই দুইজন কিন্তু তোমার পক্ষ নিয়েছে। নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার খালি বসে আছে, মনে মনে একটা দলের পক্ষ নিয়েছে। কি মারাত্মক মার দিন ভাই! আগামীকাল সকাল উঠে কি কয়ে গেল রে! আপনারা বলেন তো উমর ফারুক কার পক্ষে? কথা কন না কেন, কার পক্ষে? কার পক্ষে? এই দুইজন কোলাকুলি করছে বিয়ে দেওয়ার জন্য আগেই, ধরে কোন কথা ঠিক না? তাহলে হোসেন যে বলতেছে আমার দুই পারে দুইজন বসে আছে খালি দেহ নিয়ে, মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আজকে বাংলাদেশে যারা নির্বাচনের নামে বসে আছে এরা কিন্তু খালি দেহ নিয়ে বসে আছে, মনে মনে একটা দলকে তুলে দেওয়ার জন্য ব্যস্ত আছে। ধরে কোন কথা ঠিক না? এই জন্যই তো আমি বলি ফখরুদ্দিন সরকার মাঝে মধ্যে দরকার। ধরে কর কথা ঠিক, সব সময় না। ফখরুদ্দিন সরকার মাঝে মাঝে দরকার, তত্ত্বাবধায়ক সরকার, এ কথা কর না কেন, তত্ত্বাবধায়ক সরকার। একটু মনোযোগ দিয়ে বলবেন, হুজুর মসজিদের উন্নয়ন করবে মাহফিল, অথচ আপনি কি করবেন? মসজিদে যায় কি করবেন? কি করবেন? এ মসজিদে যায় কি করবেন? নামাজ পড়বেন? নামাজ পড়বেন? পড়েন। নিজের চোখে দেখছি, নিজের চোখে 5 ফিট দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, আর মাঝখানে জামাতে ইসলাম। নিজের চোখে দেখা 3 জনে নামাজ পড়বি, কিন্তু ইমামতি করবি কে? 3 জন এখন খাড়া হয়ে বলতেছে, ভাই আপনি যান। তো এখন জামাত ইসলাম লোক বলছে, ভাই আপনি সামনে যান। তো ভাই রে, আমি তো, তুমি হলে স্বাধীনতার স্থপতি, আর তুমি হলে স্বাধীনতার ঘোষক, আর আমি যে রাজাকার ভাই। তখন আওয়ামী লীগ আর বিএনপি করছে, এই জায়গাত রাজাকার স্বাধীনতার স্থপতি আর স্বাধীনতার ঘোষক কুলাবে না, এই জায়গাত আমরা 3 জন ভাই ভাই। আজকে জামাত, আজকে নামাজ মুসলমানকে কি শিখায়? দল করা শিখায় না দলাদলি শিখায়? এক দল করা শিখায়, এক দল। মসজিদের উন্নয়ন মানে কি দোতলা? হুজুর একতলা লোক আটতেছে না, দোতলা করবো। তো দোতলা করবো, ফজরের খবর কি? এক কাতারে হয় না। তো জোহরের খবর কি? ফজরের চাইতে 2-1 জন বেশি হয়। আসরের খবর কি? ফজরের চাইতে কম। মাগরিবের খবর কি? 1.5 কাতার হয় হুজুর। এশার খবর কি? ওই ফজরের মতো। তো কয় কাতার মসজিদের মধ্যে? কয় 9টা। তোর এখন পর্যন্ত 2টে হলো না, তাহলে দোতলা করবো কে? তখন কয় ও যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। জুমার দিনে সবার শেষে এসে আগে যায় ওই শালা। ওরা তো শালা কছে রে, কিন্তু আল্লাহ কইছে ফাওয়াইলুল মুসাল্লিন, ফাওয়াইলুল মুসাল্লিন। শেষে এসে আগে যাবো, তোরা জাহান্নামত যাবো, জাহান্নামত যাবো, জাহান্নামত। আল্লাহ কোরআনে বলেছেন ফাইজাত, আল্লাহ কোরআনে বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন মসজিদ আজান হবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে মসজিদে আসতে হবে। মসজিদের মাজার টাইলস হয়ে গেল, মসজিদের দেওয়ালে টাইলস লাগবে, মসজিদ আরো সুন্দর হবে, মসজিদের আরো 10 লাখ টাকা ব্যাংকে থাকবে, কিন্তু ইমাম সাহেবের বেতন, মুয়াজ্জিনের বেতন আর বাড়বি না। গত বছর 86 টাকা স্যার সওয়াবিন আসছিল, এবার যে 200 টাকা হলো, ইমামের বেতন বাড়াছেন তো নামাজ হবে? যে ইমাম সামনে যা চিন্তা করবে, আল্লাহরে যে বেতন দেয় আমার 15 দিনেরই বাজার হয় না। আল্লাহু আকবার! কি মনে করতেছে? হ্যাঁ, ওয়াজ কেবল শুরু হলো রে, রাত 12টার পরে। একটু মনোযোগ দেন। উমর ফারুক বলে, হোসেন এখন তুমি প্রশ্ন করো, যেই তিনটা প্রশ্ন করবে উত্তর দিবার পারলে বিয়ে হবে, নসেদ বিয়ে হবে না। এবার হোসেন এই দুই পুচকা উঠলো কেরা, এই দুই পুচকা উঠলো কেরা, এই সময় এই রাত 12টার পরে এই দুটা ছেড়ে দিল, ওরা কি করবে আল্লাহ জানে। বাংলাদেশের বহু জায়গা তো আজ করি চিন্তা ভাবনা লিয়া, আমার বগুড়া জেলার কোনো চিন্তা আছে? কাহালু গাবতলি উঠলে বসাবেন, উঠলে বসাবেন, খালি মুরব্বী ছাড়া কোনো জুয়ান ওটা চলবে না। এখন তোমাকে ওয়াজ শুরু হচ্ছে রে বাংলারা। তিনটা প্রশ্ন হোসেন করতেছে। হোসেনের বয়স তখন মাত্র 22 নয়, হোসেনের বয়স 22 নয়, ওই আব্দুল্লাহ ইবনে উমরের বয়স 22। হোসেনের বয়স হল 20 বছর কয়েক মাস হবে। সেই হোসেন এক নম্বর প্রশ্ন শোনেন। ওমর ফারুক বললেন, বাবা তুমি এখন প্রশ্ন করো। হোসেন বলতেছে, এক নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? মেয়েটাকে বলতেছে, আমার মাকে তুমি জানো? হযরত আলী চমকে উঠছে, আমি বেটার সাথে আসলাম, বেটা প্রশ্ন করার দরকার ছিল। আমার বাবাকে তুমি জানো? কিন্তু আমার কথা না বলে বলতেছে, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান বাবা? আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় দরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই যে দুটা ছেলে ফট করে উঠে গেল না, আপনি খোঁজলে দেখেন ওরা সিজার করা। সিজার করা ছেলের কোন কষ্ট আছে? কষ্ট আছে ওই হওয়ার 4-5 দিন আগে। এখনকার ডাক্তাররা টাকা খাওয়ার লোভে কয় এখনই কাটা লাগবি, তাছাড়া অসুবিধা হবে। পেট কাটা দেখে ওর ভূমি ভাঙ্গিনি, ওই ওই পেট কাটা অবস্থায় টানে বার করছে। কথা কয় না, এখন পাও ধরে খালি ঘুরে, তারপরে পা করে কান্দে। জানেন গানটা জেনে কইলাম, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের প্রশ্ন করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই জন্য হোসেন বলতেছে, রে মেয়ে আমার এক নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? কোন মা আমাকে গর্ভধারণ করেছে? আমার মা সম্পর্কে প্রত্যেকটা মেয়েদেরকে জানার দরকার আছে না নাই? রে পর্দার অন্তরালের মায়েরা, ফাতেমা সম্পর্কে সবার জানতে হবে। কারণ রাসূল বলেছেন, সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ খাতুনে জান্নাত ফাতেমা তু জোহরা। দরকার না সুবহানাল্লাহ। প্রত্যেক জুম্মার সানি খুতবা ইমাম সাহেব আপনারা শুনায় না, সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ কে কে নাম কি? তাহলে সেই ফাতেমা সম্পর্কে প্রত্যেকটা মেয়েদের জানার দরকার আছে না নাই? এই জন্য হোসেন প্রশ্ন করেছে, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলতেছে, হোসেন আপনার মাকে আমি চিনি। উমর ফারুক জিব্বাত কামড় খাচ্ছে, আর হযরত আলী চোখ দিয়ে পানি পড়তেছে, আর হোসেন মুসকি মুসকি হাসতেছে। তিন বিচারকের সাইজ তিন রকম। উমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো, এই মেয়ে যে কলো তোমার মাও খামি চিনি। কে রে এটা? ফাতেমা কি পাড়া বেড়ানি মেয়ে নাকি? যে গোটা পাড়া বেড়াছে, যে আমাদের পাড়ার উমুকের বউ সবাই চেনে। গল্প করতেছে, উমুকের বক সবাই চেনে, কারণ গোটা পাড়া বেড়া গল্প করতেছে আমাদের পাড়ার মধ্যে কার বউ সবচেয়ে সুন্দরী, ক চার পাঁচ যুবক, তখন বলতেছে উমুকের বউ সবচেয়ে সুন্দরী রে। ওই না না এই উত্তর পাড়ার উমুকের বউ দেখছো। তার মানে যারা বউ দেখা বেড়ায় ওই স্বামীরা জান্নাত যাবি না, যাবি না। লেখা নেন লা ইয়াদখুল লা ইয়াদখুল লাইল ফিরাস আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুসেরা জান্নাত যাবে না। যার বউ গোটা পাড়ার লোকেরা দেখে ওই জান্নাত যাবে না। খালি পাড়ার লোকেরাই দেখে, ওই পাড়ার যে ভাঙড়ি আছে, ভাঙড়ি বোঝেন না, ভাঙড়ি, ওই ভাঙড়ি উইও দেখে, ওই পাড়ার যদি মেতর আছে পায়খানা সাফ করবার উইও দেখে, ওই বেলা অটো ভ্যান চালায় উইও দেখে, ফকির ভিক্ষা করে ন্যাংড়া ফকির তাও দেখে সত্যি মারে। তার মানে কি সবাই দেখতেছে, আপনার বউ সবাই দেখতেছে, আপনি ভালো আছেন। আমার মায়েরা শুনুন, তওবা করেন, পর্দার ভিতরে চলে যান। যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার চান একটু মনোযোগ দেন। হযরত ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হোসাইন মুসকে মুসকে হাসতেছে, আর হযরত আলীর চোখ দিয়ে পানি পড়তেছে। চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো আমি হোসাইনের মা ফাতেমাকে পুরোপুরি চিনতে পারি নাই। মৃত্যুর সময় বলল, স্বামী গো আমার তিনটা চাওয়া আপনি পুরা করবেন। এক নম্বর হলো আমার জানাজা করবেন না, দুই নম্বর হলো আমার লাশ খাটনিতে তুলবেন না, তিন নম্বর আমার কবর দিবেন, দুনিয়ার মানুষকে কবরের খবর দিবেন না। আলী বলতেছে, মনে মনে চিন্তা করে চোখ দিয়ে পানি পড়ে, এই হোসেনের মা ফাতেমাকে কবর দেওয়ার পর আমি যখন আল্লাহকে বললাম, আল্লাহ আল্লাহ আমার বি ফাতেমার প্রতি আমি খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। এই দোয়া করে যেই মাত্র তাকাইছে হযরত আলী জান্নাতুল বাকির দিকে, দেখে পুরাতন কয়েকটা কবর দেখতে পাই। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই কবরটা কোন জায়গায়। চিৎকার দিয়ে হযরত আলী বলে, আল্লাহ আমার ফাতেমার কবর কোথায়, ফাতেমার কবর কোথায়। গায়েব থেকে আওয়াজ আসতে, চালি রে ফাতেমা হলো পর্দানিশি, আমি আল্লাহ ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। যেই ফাতেমার কবর পর্যন্ত দুনিয়ার মানুষ দেখে নাই, ফাতেমা তো দূরের কথা, আর সেই ফাতেমাকে মেয়েটা বলতেছে আমি চিনি। চিনা মানে যদি কয় জানি, জানি বজরুশিদের ওয়াজ আমি মোবাইলে যে হারে শুনি, জানি একটা বক্তা বজরুশিদ আছে, কিন্তু আজকে যারা আমার দেখতেছেন তারা কি আর জানার মধ্যে আছে? দেখেছি রে, দেখেছি নিজের চোখে দেখেছি, এ দেখা মানে চেনা। অনেক সময় চলে যাচ্ছে, একজন হাসতেছে, একজন জিবাত কামড় দিয়ে বসে আছে, আর একজন কাঁদতেছে। মেয়েটা বিরক্ত হয়ে বলতেছে, হোসাইন আপনি যে প্রশ্ন করলেন উত্তর দিলাম, হলো কি হলো না, হলো কি হলো না, আপনার তিন বিচারক যে কিছুই কর না। ওমর ফারুক বলে, কেমনে হবে, হোসাইন মা ফাতেমা সম্পর্কে তুমি জানতে পারো কিন্তু তুমি চিনো, এই কথাটা তুমি ভুল বলেছ, তোমার উত্তর ঠিক হয় নাই। বাজান গো, এমন সময় মেয়েটা বলতেছে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। আচ্ছা, চোখের ভুরু জোড়া ছিল, এটা কি শোনা কথা না দেখা কথা? আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী চিৎকার মেরে বলে, মা যা বলছিস বলছিস, মা আর বলিস না, কারণ এই তিনজনের মধ্যে একজন পর পুরুষ আছে, ওই পর পুরুষের সামনে আর বলা যাবে না। আপনারা বলেন তো এই তিনজনের মধ্যে পর পুরুষকে, জোরে বলেন পর পুরুষকে। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। সেই ওমর যদি পর পুরুষ হয় তাহলে মুরিদের কাছে, মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? এই মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কোন পুরুষ? কথা কয় না, কথা কয় না। আপনাকে গাবতলি মনে হয় শুরু হয়নি আমাকে এলাকা। হে তুই মুরিদ হয়েছে, তোর বউ মুরিদ হবি না? হে বউ মুরিদ হবি না মানে যুবক মুরিদ চায়, তারপর তোর বউ মুরিদ হবি না? হুজুর আমার বউ তো মুরিদ হবার চাই, তো নিয়ে আসিস, তোর বউকে মুরিদ দেবো। বউ কয় তুমি মুড়ি ধোবা, কয় হবো না কেন, মুড়ি ধুলে আল্লাহ পাওয়া যায়, চলো। তো পীরের কাছে যায় বলছে যে হুজুর কি করবো, তুই তো কিছু দরকে মুড়ি ধরিস হসিস, তুই বেড়া থাক আর বউ ভিতর দে। বউ ভিতর দিতে পীর সাহেব দরজা বন্ধ করে মুড়ি দিচ্ছে, মুড়ি। এই ভণ্ডামির বাংলাদেশ চলবে না, আল্লাহর কোরআনের সমাজ চালু হলে। জোরে বলেন কথা ঠিক কিনা? তোমরা আমাকে বিরুদ্ধে ফতোয়া মারো, কথায় কথায় ভণ্ডা। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কত ধরনের ভণ্ড বাবা আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে করে আছে না নাই? ফেসবুক খুললে দেখা যায় এক বাবা মেয়ে মানুষকে এরকম বুকের মধ্যে চাপা ধরতেছে, আর মেয়েটা বাবা বাবা গান গাইতেছে। বাজান গো একটু মনোযোগ দিয়ে শোনেন, হযরত আলী বলতেছে মা আর বলিস না, এই জায়গায় একজন পর পুরুষ আছে, তুই কেমনে বললি? হোসেন মায়ের চোখের ভুরু জোড়া, এটা আমি বলতে পারবো কারণ ফাতেমা আমার বউ হওয়ার কারণে রাসূল বলেছেন পারতপক্ষে তোমাদের বিবিদের কপালে তোমরা চুমা দিও। বিবিদের কপালে যদি একটা চুমা দাও, নাকের উপর একটা চুমা দাও, ঠোঁটের উপর একটা চুমা দাও, একটা নফল ওমরা হজের সওয়াব আল্লাহ তোমাদের আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যারা বিয়ে করেনি এরা ধরে গেল। কেরে মুরব্বীরা সুবহানাল্লাহ কোয়া যায় না? এই দেখেন, এই যে দুই ভুরুর মাঝখানে এই নাকের আগে, এই নাকের ঠুটুত, এই ঠুটো, এই থুতনিত, আচ্ছা আলহামদুলিল্লাহ, হ্যাঁ চুমু খাবেন। সব সময় যে ফাতেমার কপালে চুমা খায়, তার চোখের ভুরু জোড়া, মানে এই ভুরুর মধ্যে কোনো ফাঁক নাই, একই ভুরু দিয়ে দুই চোখ, বাম গালে কালো একটা তিল। চুমা খাওয়ার কারণে হযরত আলী জানতে পারে, থুতুনির তলে দাগ জানতে পারে। কে? হযরত আলী। তুই মেয়ে হইয়া কেমনে জানলি? তোর বাড়ি হলো রোম দেশে, তুই জেলখানায় বন্দি ছিলি 12 বছর, তুই কেমনে এই কথা বলতে পারলি? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতে, হোসাইন ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো, ওই চাবুকের আঘাতে আমি বেহুশ হয়ে পড়ে যেতাম। একদিন আমি বিরক্ত হয়ে আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আসো আসমানে আর নবী আছে মদিনায়, তুমি আসো আসমানে, লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে আর মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায়। ঈমান গ্রহণ করার কারণে আর নির্যাতন সহ্য করতে পারি না গো আল্লাহ, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কি তোমার কেউ নাই আল্লাহ। মেয়েটা বলা, হোসেন এভাবে কাঁদতে কাঁদতে আমি যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে দেখি আমার শিয়রের পাশে নূরের একটা পুতুলি বসে আছে। আমি স্বপ্নে বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? এত সুন্দরী কে গো? আমার শিয়রের পাশে। আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি স্বপ্নে তোমার সঙ্গে, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য জান্নাতুল বাকি থেকে এই রোমের জেলখানে এসেছি। মেয়েটা বলে, হোসাইন আমি স্বপ্নে আপনার মায়ের দিকে, বাম গালে কালো একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাই। হোসেন কান্দের বলে, রে মেয়ে আমি 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বলে, আলী রে আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলে, এত সহজ না, কারণ 3টা প্রশ্নের উত্তর না দিলে তো আমি বিবাহ করব না। একটা দিছে, আরো 2টা বাকি আছে। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে আমার ২ নম্বর প্রশ্ন হলো, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, রোম দেশের সবাই খ্রিস্টান, ওই খ্রিস্টানদের দেশে ৬ বছর বয়সে তুমি ইমান গ্রহণ কেমনে করলে? দরকার ছিল, ধরে কোন ঠিক কিনা? যেই প্রশ্ন ওমর করে নাই সেই প্রশ্ন হোসাইন করেছে। মেয়েটা বলতেছে, হোসাইন ৬ বছর বয়সে ইমান কেমনে গ্রহণ করলাম? যদি জানতে চান তাহলে আমার জীবনের করুণ কাহিনী শুনতে হবে। আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার, একদিন বিকেলবেলা আমার দাদা বলতেছে, নাতনি রে, আজকে আমার রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি ছোট্ট মানুষ, খেলা দেখার জন্য রাজ দরবারে চলে আসলাম। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না, বেশি করে? অনেক বেশি খেলাধুলা পছন্দ করে। এই জন্য ছোট মানুষ আমি দাদার সঙ্গে খেলা দেখতে রোমের রাজ দরবারের মধ্যে ঢুকলাম। দাদার সিংহাসনের পাশে মেয়েটা বলে, হোসাইন ৬ বছর বয়স ইমান কেমনে পাইলাম শোনেন। দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে আমাকে বসতে দিল। আমি চেয়ারে বসি, বললাম, দাদা খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসেন আমি তাকায় দেখি একটা মানুষের 2টা হাত কালো রশি দিয়া বেঁধেছে, ওই মানুষের চোখ কালো কাপড় দিয়া বাঁধা, ওই মানুষের 2টা পা আবার লোহার শিকল দিয়া আটকানো আছে। আমি তখন বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি আমারে নিয়ে আসলেন, কিন্তু আমি তো একটা মানুষকে দেখতে পাই। আমার দাদা বলতেছে, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না। আমি 6 বছরের ছোট্ট মেয়ে, বললাম, দাদা মানুষের মতোই দেখা যায়, তাহলে ওটা মানুষ না, ওটা কে? আমার দাদা বলতেছে, ওইটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান। তার মানে বোঝা গেল খ্রিস্টানেরা, ইহুদিরা, ভারতের হিন্দুরা, ওই বার্মার বৌদ্ধরা মুসলমানদের মানুষ মনে করে না, ধরে কোন ঠিক কিনা? যদি মুসলমানদের মানুষ মনে করত তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভারত ভাঙতে পারতো না, জোরে কোন কথা ঠিক কিনা? ওরা আমাদের প্রতিবেশী নয়, ওরা আমাদের শত্রু। মুসলমানের কলিজায় আঘাত। প্রত্যেকটা মুসলমান জীবনের চাইতেও আল্লাহর ঘরকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলে? নামাজ পড়ে না, নামাজ একত্র পড়ে না, তারপরেও কোনো হিন্দু যদি আপনাদের জামির বাড়িয়া এই দক্ষিণ পাড়া উত্তর পাড়ার মসজিদ ভাঙবার আসে, যে ব্যক্তি নামাজ পড়ে না ওই কি বসে থাকবি? নামাজ নয় না পড়িলে আল্লাহর ঘর ভাঙবো মানে জীবন দিব রে, কতক্ষণ ঠিক কিনা? যে মুসলমানেরা জীবনের চাইতে মসজিদকে ভালোবাসে, সেই 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভারত ভাঙ্গে দিছে, জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরে, এরা আমাকে মানুষ মনে করে। মেয়েটা বলতেছে, হোসাইন, আমার দাদা বলতেছে ওইটা মানুষ না, ওইটা মুসলমান। আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে কি খেলা আপনি খেলবেন? আপনি যে আমার এই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন। আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন আমি তাকায় দেখি একটা চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর আগুনের ওপরে একটা ডেক্সির মধ্যে মনে মনে তেল, নিচের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে, নাতনি রে আজকের খেলা হলো ওই মুসলমানকে হাত পাও বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান তেলের মধ্যে পড়ে যাবে, তেলের মধ্যে মরে যাবে। আজকের খেলার নাম দিয়েছি মুসলমান মারার খেলা। গোটা বিশ্বে এখন কি মারার খেলা চলতেছে, কথা কন রে ভাই? আমাদের বাংলাদেশেও বহু মুসলমানকে জীবন দেওয়া লাগবে, মনে করেন না যে আপনি জীবন দিয়ে মরে যাবেন। আল্লাহ যে কি, আল্লাহ বলেছে, আল্লাহ তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। আমার রাস্তায় জীবন দিবি, আমি তোকে হায়াত দিয়া তোর জন্য জান্নাত থেকে রিজিকের ব্যবস্থা করবো, জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। মেয়েটা বলে, দাদু ভাই আমি এই মুসলমান মারার খেলা, মানুষ মারার খেলা আমি দেখবো না, আমি চলে যাব। মেয়েটা বলে, হোসাইন আমার দাদা জোর করে আমাকে আটকায় রাখলো। আমার দাদা জোর করে আটকায় রাখলো। আমি জোর হাত করে বললাম, দাদু ভাই, এই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার বন্ধ করা যায়, 100 বার। আমি বললাম, দাদা তাহলে মুসলমানকে আর মারেন না। এমন সময় আমার দাদা বলতেছে, মুসলমান খালি একটা বার বলবে আল্লাহ রাসুল মানি না, খালি একটা বার যদি বলে আল্লাহ রাসুল মানি না, তাহলে হাতের বাঁধন খুলে দেব, চোখের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেব। আমি ছোট্ট মেয়ে, আস্তে আস্তে মুসলমানের কাছে গেলাম। দেখেন মুসলমান কারে কয়। মুসলমানের কাছে গিয়ে, আল্লাহ মুসলমান, তুমি কি জানো তোমাকে মারার জন্য আমার দাদা আগুনের চুলা জ্বলাইছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, তেল টকবক টকবক করতেছে। ও মুসলমান, খালি একটা বারের জন্য বলো আল্লাহ রাসুল মানি না, তাহলে আমার দাদা তোমার হাতের বাঁধন, চোখের বাঁধন, পায়ের শিকল খুলে দিবে। মেয়েটা বলে, হোসাইন দে, আমি মনে করেছিলাম মুসলমান তার জীবনের দাম জেনে হয়তো বলবে আল্লাহ রাসুল মানি না, কিন্তু মুসলমান আমার দাদার সমস্ত রাজ দরবারের সদস্যদের অবাক করে দিয়ে বলল, রে খ্রিস্টানের জাতিরা শোনে নাও, একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম অনেক বেশি। একজন মুসলমান গোটা দুনিয়া ছাড়তে পারে, কিন্তু একজন মুসলমান ইমান হারা হবে না। একজন মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগবে না। একজন মুসলমানের ইমানের দাম কম না বেশি? মেয়েটা বলতে, তো হোসাইন দেব, যেই মাত্র মুসলমান এমন কথা বলেছে, আমার দাদা তখন সৈন্যদের অর্ডার দিল, ওই মুসলমানকে হাত পাও বাঁধা অবস্থায় আগুনের চুলার মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদা আমি আর থাকবো না। আমার দাদা জোর করে হাত ধরে বলল, তুই কি খেলা দেখবি না? খেলা দেখার জন্য নিয়ে আইছি। জোর করে আমারে বসায় রাখলো। আমি দুইটা চোখ হাত দিয়ে আটকে ধরলাম। যেই মাত্র চোখ আটকে ধরলাম, আমি তখন দেখতে পাই ওই মুসলমান আগুনের চুলার মধ্যে পড়তেছে। ভাই একটু গুরুত্ব দেয়া শোনেন, আগুনের চুলার মধ্যে পড়তেছে। আমি নিজের চোখে দেখলাম মুসলমান বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগুনের চুলার মধ্যে পড়তেছে। মুসলমানের দেহ আগুনের চুলায় পড়ার আগে কে যেন এই খাঁচার ভিতরের পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয়, আর মুসলমানের দেহ আগুনের চুলার মধ্যে পড়ে যায়। আমি দেখলাম খাঁচার ভিতর থেকে আগে জীবনটা নেওয়া হয়েছে, তারপরে খাঁচা আগুনের চুলার মধ্যে পড়েছে। আমি এক দৌড় দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, তুই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা কইলে তোর দাদা তোকে মেরে ফেলবে, তোর বাবা তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি এক দৌড়ে আসলাম, আসা দেখে আমার দাদা শাহবাগী মিছিল করতেছে। শাহবাগী মিছিল বোঝেন না? সৈন্যদের নিয়ে মিছিল করতেছে, মুসলমান মরে গেছে, মুসলমান পুড়ে গেছে। আমি তখন একাই দাঁড়িয়ে বললাম, ও দাদা, দাদা কিসের মিছিল করতেছেন? মুসলমান মরে নাই, মুসলমানের দেহ ঘুরতেছে, আর মুসলমান এখন জান্নাতের পাখি হয়ে ঘুরতেছে। আমার দাদা কয়, কেরে তুই আমার নাতনি হয়ে তুই মরা মুসলমানের কথা কোস? আমি কইলাম, আমিও মুসলমান হয়ে গেছি। আমার এই মুসলমান হওয়ার কথা শুনে আমার দাদা আমাকে জেলখানায় বন্দি করলো। ও হোসাইন, 6 বছর বয়সে এইভাবেই আমি ইমানটা পেয়েছি। সঙ্গে সঙ্গে হোসাইন আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহু আকবার। আমি 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার চাইতে 1000 গুণ সুন্দর উত্তর দিয়েছে। ওমর ফারুক বলে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসাইন বলতেছে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করবই। জোরে কান, করবই। তাহলে কয়টার উত্তর হয়েছে? আরে একটা বাকি আছে। এই একটা বলতে খুব সময় লাগবে না, কেবল বাজতেছে রাত 12:30। কেবা মুরব্বী ও ভাই, একটার উত্তর শোনা যান। বা না, আসলেই তাই। সেই সন্ধ্যার সময় বলছে হয়তো মুরব্বী মানুষ, এতক্ষণ মানুষ ঘুমায় গেলে পেশাব কম লাগে, চেতন থাকলে বেশি লাগে, তাই লাগে না? হ্যাঁ, তা আপনারা কি একটা বাদ দিয়ে থবেন না শুনবেন? কারা কারা শুনবেন? সবাই আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি হাত না ভান। এই একটা প্রশ্নের উত্তরের আগে আমি একটা গান গাই, গাবো? হ্যাঁ, কি কয়? গজল? আরে পাগলা, গানই তো গজল, গজলই গান। এখন ইসলামী গান নাই, কি গান? গান নাই, আগেকার গজল, এখন গান। কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। সবাই বলেন, কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। সবাই বলেন, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনে ডুইবা গেল বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার আশা। পাখিরে সবই মিশে আর ফাঁকি। ভাইজান, আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। ভাই, আমি ওয়াজ শুরু করতে কিছুই চাইনি। আপনারা বলবেন, হুজুর ওয়াজ শুরু করে দেখেন, ঘড়ি ধরে 2 ঘন্টার বেশি টাইম আমি আপনাকে দিছি। ভাই, আপনাদের মসজিদের কি কি লাগছে লেখা আছে সব দিছে, বহু নাম, হিসাব ছাড়া নাম দেন এলা নাই তো নাম। আয়ুব আলী, আয়ুব আলী দিছে, মোহাম্মদ মাসুদ, সন্টুল ফকির। এই বিজ্ঞাপনে যাদের নাম লেখা আছে কমপক্ষে তাদের 1000 করে দেওয়াই লাগবে। সবাই কন আমিন। কমপক্ষে, বেশি যাই দেখ দেখ, কমপক্ষে 1টা করে 1000 টাকা দেওয়া লাগবে। বিজ্ঞাপনে বড় আশা করে নাম লেখা। ফোনের 200 টাকা দান করছে, আল্লাহ কবুল কর। আল্লাহ, এবার মেয়ে হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, এ শোনেন, এ যে কয়জন আছেন সে কয়জন শোনেন, বসেন। 3 নম্বর প্রশ্ন হলো, শুনতে সহজ, শুনতে সহজ কিন্তু মানা কঠিন। হোসাইন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে বিবাহের আগে না বিয়ের পরে? প্রশ্নটা খেয়াল করবেন। আমাদের বাংলাদেশে বিয়ের আগে ভালোবাসে না বিয়ের পরে? এই যে বুবলির পেটের যে বাচ্চা হলো, ওটা কি বিয়ের আগে না পরে? এখন পর্যন্ত বাচ্চার বাপকে কভার পারতি তারা। আমাদের বগুড়ারই একটা মেয়ে আসছিল, হিন্দু, বিয়ার ঠেলায় মুসলমান হয়েছিল। অপু, অপু নাম শুনছেন? এই একই মরদের খামরে। কয়েকদিন আগে ঢাকার নামলো বিমানবন্দরে, তাক অভ্যর্থনা জানালো। এক মেয়ে বলতেছে, শাকিব খানের পায়ে চুমা না খেলে আমার জীবন ধন্য হবি না। ওই পাঁচ চুমা খায়া আজকাল ফেসবুকত লিখছে, চুমা খাওয়ার পর থেকে কেন তো আমার বমি বমি ভাব হচ্ছে। শোনেন, 3 নম্বর প্রশ্নটা শোনেন, মারাত্মক প্রশ্ন। হোসেন বলতেছে, 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে, আমার সঙ্গেই তোমার থাকতে হবে। মেয়েটা বলতে হোসাইন। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো আয়ুব নবী। ধরে কোন কি নবী? আয়ুব নবীর সুখের দিনে অনেক বিবি ছিল, কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল সব বিবি তাকে ছেড়ে চলে গেল, তার রাজত্ব গেল, তার বাড়িঘর সব, তার আত্মীয় স্বজন তাকে জঙ্গলের মধ্যে রেখে আসলো। দেহে এত পোকা হলো, এত ঘা হলো। তখন একজন বিবি আয়ুব নবীকে কিন্তু ছাড়ে নাই, সেই বিবির নাম হলো রহিমা। আমি রহিমার মতো আপনার সঙ্গে থাকতে চাই। হোসেন বলতে সেই মেয়েকে বিবাহ করতে আমার কোনো আপত্তি। মেয়েটার নাম হলো শাহের বানু। জোরেখন কি বানু? ওই কারবালার প্রান্তরে হোসেনের দেহ থেকে মস্তক যখন নিয়ে যায়, হোসেনের দেহের উপরে যখন ঘোড়া ছুটায়, তখন ওই হোসেন বিবি শাহের বানু তার স্বামীর দেহের ওপরে হাত দেয়, বলে স্বামী গো, আপনার শেষ মুহূর্ত পর্যন্ত আমি ছিলাম আপনার সাথে। আপনি যখন জান্নাতি যুবকদের সর্দার হবেন, আল্লাহ আপনাকে জান্নাতের বউ হুর দিবে, সেদিন আপনার বউ হয়ে আমিও জান্নাতে থাকতে চাই। আমার মা বোনেরা, আমার যুবকের আজকের আলোচনার ভিতর দিয়ে আমি সব কথা আপনাদের বুঝাবার চাইছি। জোরে কোন কথা ঠিক কিনা? সব আলোচনা আছে না নাই? পর্দার কথা কইছি, রাষ্ট্রের কথা কইছি, আইনের কথা কইছি, বর্তমান প্রেক্ষাপটের কথা কইছি, সব বিষয় তুলে ধরেছি। এখন বাকি শুধু আমাদের আমল। ফজরের নামাজ আমাদের জামাতের সঙ্গে আদায় করা লাগবে। মসজিদ হবে। বাংলাদেশের মসজিদ শুরু হয়েছে, হয়নি এরকম কোনো চিন্তা আমরা করি না। মসজিদ হবে, কি করে হবে না? এখানে একজন ব্যক্তি 1 লাখ টাকা দিছে, দরকার পড়লে আবার 1 লাখ দিবে। এখানে যারা দিছে দিবে, অসুবিধা নাই। একজন আল্লাহর বান্দা কি পাগল, মাঝের টাইসের দাম জানেন? তাও জায়নামাজ টাইস দিবে। জায়নামাজ মানে এক টাইস, টাইস এক জায়নামাজের সমান, এইরকম টাইস সে একাই দিবে। সে মসজিদের আর কিছু বাকি আছে, জানলা দরজা যা কিছু সব হবে ইনশাআল্লাহ। আপনারা এসেছেন, এই যে এত লম্বা সময় ওয়াজ শুনেছেন, এখন আমরা একটা মোনাজাত করব। এখানে একজন অন্ধ হাফেজ সাহেব, আপনাদেরই বগুড়ারই সন্তান, নন্দীগ্রামে বাড়ি। এ ভাই শোনেন, অন্ধ মানুষ শুনে শুনে 30 পারা কোরআন হেফজ করছে। গাবতলী লোক, আশ্চর্য কথা, যার দুটো চোখ নাই শুনে শুনে 30 পারা কোরআন হেফজ করছে। খালি করিছে না। আপনি যদি মনে করেন যে হুজুর আমি ধরবো, যেখান থেকে ধরবেন সেখান থেকে অনর্গল কোরআন কবে। কোরআনের বাংলা অর্থ পর্যন্ত মুখস্থ করছে। এখানে আজকে ওয়াজও করছে, তখন কোনো লোকজন ছিল না, মাগরিব পড়ে ওয়াজ করছে লোককে। তো এখন সে অন্ধ হাফেজ সাহেব অসহায় মানুষ, আর কিছু নাই, বাপ নাই, মাও নাই। আপনার ওই যে চাকরি করবে মাদ্রাসাত, কয় চোখ নাই কি দিয়ে পড়াবি। ইমামতি করবার গেলে কয় কানার পাশে নামাজ পড়ে কে। মুয়াজ্জিনি করতে গেলে কারেন্টের যুগ, সকেট ঢুকাতে লোক ঢুকে মরে থাকবি। রিক্সা চলাবার গেলে ওই পারবি, আর চোখ নেই। ধান যদি কাটবার যাই তো ধান কাটার আগে হাত কাটবি, আল কাটবার গেলে কোদাল দিয়ে মাটি কাটার আগে পাও কাটবি। ওই সব কামই পারে না, কিন্তু একটা কাম পারে, সেই কামটা হলো বিয়ে করছে। এই কানা মানুষ যে বিয়ে করে কেমনে পারলো ভাই? খালি বিয়ে করে যদি বইয়ের গলা ধরে শুয়ে থাকতো তা কিন্তু না, একাধারে 4 ছেলের বাপ আছে। আলহামদুলিল্লাহ, তা আপনি করছেন। ওর অবস্থা সহায় নাই, সম্পত্তি নাই, কোনো কিছুই নাই। তো এখানে বলতেছে হুজুর আমি কোরআন থেকে 2 আয়াত, একটু কোরআনের 2 আয়াত আপনার শ্রোতাদেরকে আমি শোনাবো। ও যখন করছি তখন কেউ ছিল না। আর এই 2 আয়াত শুনে যদি তারা আমাকে একটু সহযোগিতা করে, ভিক্ষা মনে করে না, কোরআনে হাফেজকে ভিক্ষা না, কোরআনে হাফেজকে যদি আপনি একটু সহযোগিতা করেন, একটু বউ বাচ্চা নিয়ে খাবে, যদি এই দোয়া করে কিছু তাকে দেন, সে আপনাদের জন্য দোয়া করবে। আল্লাহ পাকের তরফ থেকে এই দোয়া কবুল হবে। কারণ মাজুর ব্যক্তি, অন্ধ মানুষ, 30 পারা করে হাফেজ, আর দোয়া কবুল না হয়ে যায়। ওকে একটা মাইক দেন, ও মাইক দেন, এটাই আচ্ছা দেন, এবার এটা চালু করে দাও রে, মিশাই দিয়ে তো না। ও একটা প্রশ্ন করছে, বেনামাজি ব্যক্তি কবর খনন করতে পারবে কি না, পারবে কি না? বেনামাজি বলতে আপনারা কি বুঝতেছেন? আমি আপনাদেরকে তিনটা হাদিস শুনাই। এক নম্বর হাদিস হচ্ছে লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কি নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নাই। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, এক উক্ত নামাজ যে বাদ দিল সে কাফের হয়ে গেল। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তাহলে যে নামাজ পড়ে না সে কি মুসলমান আছে? তাহলে আপনি একজন মুসলমান মানুষ বেনামাজের দ্বারা কবর খনন করে নেবেন কেন? আপনার সন্তানকে আপনি ওসিয়ত করবেন যে আমি মরে গেলে আমার কবর তোমরা খোঁড়ো। হ্যাঁ, ইউটিউবার ভাইরা এখানে যে ইউটিউব দিচ্ছে, আপনারা অনেক সময় হইচই করেন, এ দেখেন এটা এটা কিন্তু আপনাদের এই গ্রাম, আজকের এই গ্রাম, এই যে জামির বাড়িয়া উত্তরপাড়া নাকি উত্তরপাড়া গোটা বিশ্বব্যাপী প্রচার হয়ে গেল। এখানে লাইভ দিছে আমাদের বাংলাদেশের লোকেরা, সৌদি আরব আছে, কুয়েত, কাতার, যেখানে সবাই কিন্তু আজকে আপনাদের জামির বাড়িয়ার ওয়াজ শুনলো। ইউটিউব ভাইয়ের কল্যাণে আপনারা এই মাহফিল লক্ষ লক্ষ মানুষ দেখবে। আজকে আমাকে কমিটি থেকে বলা হচ্ছে ইউটিউবার ভাইরা আমাদের কিছু দান করলো না, এরা তো এমনি খুব কষ্ট করে আসে, আবার কি খায় না খায়, কত দূর থেকে আসে, সব অনেক দূর দূর দরাজ থেকে এসেছে। যদি তোমরা কিছু পারো তো আল্লাহর ঘরে কিছু দান করো, এটা তোমাদের উপর কোনো চাপ নাই, ইচ্ছা করে যদি কেউ কিছু পারো। আমাকে বারবার বলতেছে হুজুর ইউটিউবার ভাইদেরকে একটু বলেন তারা দান কিছু দান করো। হ্যাঁ, যাদের যেরকম কামায় সেখান থেকে দান করো বাবা, যত দান করবে আল্লাহ তত বরকত দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। না আপনি তো বললে বলেন, মাইকই তো নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ মিডিয়ার মধ্যে বরকত দিও, সকল করে আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1টা পর্যন্ত আল্লাহ তোমার পাগলেরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হলো আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈন কেরাম, তাবা তাবেঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ জামের বাড়ি উত্তরপাড়া জামে মসজিদ কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। তোমার মসজিদে যারা প্রাণ খুলে দান করলো লক্ষ টাকা থেকে 10টা টাকা পর্যন্ত, ও মাবুদ মাওলা, যারাই যে নিয়তে তোমার ঘরে দান করেছে তাদের সকলকেই তুমি একটা জান্নাতে ঘর বানায়া দিও। আল্লাহ তাআলা এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদ কমিটির মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, খতিব সহ আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এই মাহফিলে যার দুই কানাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করো। আল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবকে কবুল করো, বিশেষ অতিথি কবুল করো। তোমার ঘরে যেই বান্দা সব টাইস দিবার চাইছে আল্লাহ তাকে তুমি কবুল করো। আল্লাহ তাআলা ইউটিউবার ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো, মা বোনদেরকে কবুল করো, আয় আল্লাহ পর্দা নিশে কবুল করো। আমাদের মধ্যে অসুস্থ যারা আছে আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। যে যা নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশায় কবুল করো। যুবকদের কবুল করো, ভলেন্টিয়ারদের কবুল করো, যারা কষ্ট করে মেহনত করে মাহফিল করলো আল্লাহ তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।